الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله فقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين فانتحال المبطلين فتأويل الجاهلين أو كما قال رسول الله صلى الله عليه وسلم قابل احترام علماء حضرات এবং আমার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আজকে উলামায়ে কেরাম অনেকেই তার যে দায়িত্বে ক্লাস ছিল, ঘন্টা ছিল, এই ঘন্টা বাদ দিয়ে এই রোদের মধ্যে গরমের মধ্যে এখানে উপস্থিত হয়েছে। কি জন্য? ছবি তুলবেন না, ছবি তোলা হারাম। কোন ঠেকা না হলে কেউ ছবি তুলবেন না। পাসপোর্ট করবেন, ভিসা করবেন, সেখানে অবকাশ দেওয়া হয়েছে। এখানে কি জরুরত আছে? মাহফিলে কোন গুনার কাজ হলে সমস্ত খায়ের বরকত নষ্ট হয়ে যায়। এই মাহফিলটা ডাকতে খরচ হয় নাই, এতগুলো লোক আসতে খরচ হয় নাই। উদ্দেশ্য কি? আমরা হেদায়ত পেয়ে যাই, আমাদের ভাইয়েরা হেদায়ত পেয়ে যাক। যে এইখানে যদি আল্লাহ না করুক, আল্লাহর নাফরমানি করা হয়, তাহলে এই মাহফিল দ্বারা হেদায়তের ফয়সালা হবে না। এই জন্য সব ভাইদের খেয়াল করা উচিত, কেউ যেন ছবি না তোলে। এই মাহফিলের ছবি কোনো দরকার নেই। আল্লাহ দেখতেছেন না আমাদেরকে? ফেরেশতারা দেখতেছেন না? ছবি তুলে কারো দেখাইবে? তামাশার জিনিস না, হারাম। যাই হোক, বলতেছিলাম যে এত আলেম ওলামা ক্লাস বাদ দিয়ে এখানে আসছে কি জন্য? দিন নিয়ে একটা বিষয় জটিলতা সৃষ্টি হয়েছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এক আল্লাহর বান্দা, তিনি কিছু বয়ান করেছেন, সে বয়ানের মধ্যে অসংখ্য ভুল করেছেন, অসংখ্য ভুল। তো আমার প্রশ্ন আপনাদের কাছে, দিন বড় না ব্যক্তি বড়? দিনের হেফাজত জরুরি না ব্যক্তির হেফাজত? দিনের হেফাজত। তো এখানে ওলামারা আসছে ওই দিনের হেফাজত করার জন্য, মুসলমানদের ইমান আমল হেফাজত করার জন্য। যদি ওই লোকের কথাগুলো চলতে থাকে আর ওলামারা প্রতিবাদ না করে, তো মুসলমানদের দিন ইমান নষ্ট হয়ে যাবে, দিনের বহুত বড় ক্ষতি হয়ে যাবে, এবং হাশরের ময়দানে আমাদেরকে দোষী সাব্যস্ত করা হবে। তোমাদের সামনে আল্লাহ দিন মিটে গেল, মানুষ গোমরা হয়ে গেল, তোমরা ওলামা, তোমরা সমাজের জিম্মাদার, তোমরা কি দায়িত্ব পালন করেছিলে? এই জন্য ভাই, একথা মাথায় রাখতে হবে।
যে ব্যক্তি বড় না বড় কি আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম পর্যন্ত দিনের জন্য কত কুরবানি করছেন, দিনকে কায়েম রাখার জন্য, দিনকে সঠিকভাবে প্রচার করার জন্য কত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম জান দিয়ে দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। আজকে সেই দিন নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে, গলত ব্যাখ্যা দেওয়া হচ্ছে, হতেছে কিনা? সেই অপব্যাখ্যার তালিকা অনেক লম্বা। আপনারা আগের বক্তাদের থেকে আমি আশা করি অনেক কথাই শুনছেন। মাওলানা সাদ সাহেব দিনের ব্যাপারে কি কি ভুল করছেন এর আলোচনা আসছে না? কম বেশি আসছে তো। যেমন উনি কোরআনের যে তাফসির করেন, ওনার বয়ানে তাফসির, এটা মন গড়া তাফসির, কোরআনের অপব্যাখ্যা, এটা মেনে নেওয়া যায়? যেমন কোরআনে বহু জায়গায়, প্রায় 79 জায়গায় আছে যে হেদায়াত আল্লাহর হাতে। হেদায়াত কার হাতে? কোন নবী রসুলের হাতে হেদায়াত দেওয়া হয় নাই। নবী রসুলের হাতে হেদায়াত হলে আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম চাচাকে অনেক বুঝাইছিলেন, আবু তালেবকে, চাচা আপনি একটাবার কলেমা পড়ে দেন, আমি হাসান ময়দানে আপনাকে বেহেশত দেওয়ার জন্য জোরদার সুপারিশ করব। চাচাই কি পড়েছিল? চাচাই কলেমা পড়েছিল? তো নবীদের হাতে হেদায়াত হলে চাচাই পড়ত? তখন আয়াত না জানেছিল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার রসুল, আপনি যাকে চান তাকে হেদায়াত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাই সে হেদায়াত পাবে। তাহলে হেদায়াত কার আছে? এই আল্লাহর বান্দা তাফসির করতেছে যে হেদায়াত আল্লাহর হাতে না, বলেন না দলিল কি? কোন কোরআন হাতে সে দলিল নেই, মন গড়া কয়। যদি হেদায়াত আল্লাহর হাতে থাকত তাহলে নবী রসুল পাঠানোর অর্থ কি? আরে নবী রসুল পাঠাতে দাওয়াত দেওয়ার জন্য, তাদের কেসমতে হেদায়ত আছে আল্লাহ তাদেরকে হেদায়ত দেবেন, তো নবী রসুল পাঠাইলে হেদায়ত আল্লাহর হাতে থাকে না, এটা বাতিল হয়ে যায়। কোশ্চেন গেল, উনি কোরআনের তাফসির করছেন ভুল, হাদিসের ব্যাখ্যা করছেন ভুল। হাদিসে কি আছে? মান করা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা অল হাসানা তুমি আসলে আমসা লিহা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়ল তাকে কমপক্ষে 10 লেখি দেওয়া হবে, চাই বুঝে পড়ুক চাই না বুঝে পড়ুক 10 লেখি দেওয়া হবে। এল হাদিস। আর উনি ব্যাখ্যা দিচ্ছেন কি? কোরআন যদি কেউ অর্থ না বুঝে পড়ে তো তার কোন সওয়াব হবে না, গুনাহ হবে। কোরআন অর্থ বুঝে পড়া ওয়াজিব। উনি বলতেছে কোরআন অর্থ বুঝে পড়া ওয়াজিব। তাহলে ওনার যারা অনুসারী আছে খবর নেন তো, তারা সবাইকে কোরআন বুঝে বুঝে পড়তেছে? ওনার যারা ইতিহাসপন্থী লোকজন আছে তারা আজকাল সবাই কোরআন বুঝে বুঝে পড়তেছে নাকি কোরআন পড়ে না, না কি করে? ও তো বলতেছে যে না বুঝে পড়লে গোনা হবে। হাদিসের অপব্যাখ্যা। হাদিস তো ব্যাপক, বুঝে পড়লো না কি হবে? হ্যাঁ, অর্থ বোঝার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু অর্থ বোঝাটা সব পাওয়ার জন্য জরুরি না। এই জন্য প্রিয় নবীজি ব্যাখ্যা দিচ্ছেন, এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন কি দিয়ে?
আলিফ লাম মিম এটা দিয়ে ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আলিফ পড়লে দশটা কি হবে, লাম পড়লে দশটা কি হবে, মিম পড়লে দশটা কি হবে, এই তিনটা মিলে এক শব্দ না, তিনটা মিলে এক অক্ষর না, এই হল ব্যাখ্যা দিচ্ছেন। আমার প্রশ্ন, কেয়ামত তক আল্লাহ রাসূল ছাড়া কেউ আলিফ লাম মিমের অর্থ বলতে পারে? কেয়ামত পর্যন্ত কোন আলেম কোন মুফাসসির আলিফ লাম মিমের অর্থ বলতে পারবে? পারবে না। তো এইটা দিয়ে আল্লাহর নবী উদাহরণ কেন দিলেন? আলহামদুলিল্লাহ দিয়ে উদাহরণ দিতেন, এইটা দিয়ে কেন দিলেন? আলিফ লাম মিম যার অর্থ কোনদিন বোঝা যাবে না, আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানে, আর কেউ জানে না। আলিফ লাম র, তহা, তাসিম, মিম, ইয়াসিন, এরকম যত আছে এগুলোকে মুকাত্তাত বলে। এইটা দিয়ে উদাহরণ দেওয়ার কারণ হলো এই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ওহির মাধ্যমে জানতে পারছিলেন যে অদূর ভবিষ্যতে কিছু লোক একটা ফেতনা খাড়া করবে। কিছু লোক কি করবে? তা ফেতনা খাড়া করবে যে কোরআন বুঝে পড়া ওয়াজিব, না বুঝে পড়লে গোনা হবে, এই কথা বলবে। তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য নবীজি আলিমুল্লাহ মিম দিয়ে উদাহরণ দিচ্ছেন, তার অর্থ কেউ বুঝবে না। তাহলে ওই কথা কিভাবে ঠিক হবে? বুঝিয়ে পড়লে সব হবে, না বুঝিয়ে পড়লে সব হবে না, এই কথা খাটবে? উনি হাদিসের গলত ব্যাখ্যা করছে। তিন নম্বর, তবলিগের মধ্যে মশলা বলা, ফতোয়া বলা নিষেধ, তাবলিগের উসুল। মশলা বলা, ফতোয়া বলা কি? কারণ মশলা বললে হয় হানাফি মাজহাব অনুযায়ী বলবেন, অথবা লোকজন যদি সাফি হয় সাফি মাজহাব অনুযায়ী বলবেন, তা মাজহাব অনুযায়ী বলতে হবে না? অথচ একটা এস্তেমার মধ্যে কি এক মাজহাবের লোক থাকে না চারু মাজহাবের লোক থাকে? হ্যাঁ, তাহলে বিভ্রান্তির সৃষ্টি হবে না, বিভ্রান্তির সৃষ্টি হবে না। এই জন্য তবলিগে বলা হয় যে ফাজাইল বলো আর বলে দাও মাসাইল ওলামাদের কাছে শিখে নাও। কিন্তু উনি কথায় কথায় মাসলা বলতেন, অপরদিকে উনি কোন মুফতি না, উনি কোন মুফতি না, আবার কথা কথা ফতোয়া দেয়, আবার সেগুলো ভুল ফতোয়া দেয়। মওদুদী সাহেব যে সব উল্টাপাল্টা ফতোয়া দিছে, ওই ফতোয়াগুলো উনি দেয়। মিস্টার মওদুদী যে ফতোয়াগুলো দিয়ে গেছে সব উল্টাপাল্টা, ওই ফতোয়াগুলো উনি দিচ্ছেন। আবার বলেন নাউজুবিল্লাহ, এই তিন নম্বর সমস্যা, উনি ফতোয়া দেয়, আগের তিন মুরব্বী ফতোয়া দিতেন না, বলতেন ফতোয়ার জন্য তোমরা মুফতিদের কাছে যাও। এখন আপনি কাকরাইল যান তো ফতোয়া আনতে, কাকরাইল ফতোয়া দিবে? দিবে না। বলবে না, এটা ফতোয়া দেওয়ার জায়গা না। বিভিন্ন বড় বড় মাদ্রাসায় ফতোয়া বিভাগ আছে, ওখান থেকে ফতোয়া নেন, কাকরাইল থেকে ফতোয়া দেওয়া হবে না। বলবে কিনা? অবশ্যই বলবে। তিনটা পয়েন্ট হল, চতুর্থ পয়েন্ট, উনি নবীদের ভুল ধরেছেন। নবীদের জীবনে আলোচনা করা হয় আমল করার জন্য, না নবীদের ভুল ধরার জন্য? কথা বলেন, নবীদের জীবনে আলোচনা করা হয় আমল করার জন্য, না তারা কি কি ভুল করছে এটা খোঁজার জন্য? আমল করার জন্য। তাদের কি কোনো গুনাহ আছে না তারা নিষ্পাপ? তাদের জীবনে আলোচনা করতে হবে আমল করার জন্য। সেই ক্ষেত্রে উনি কি করছে? অনেক নবীদের ভুল ধরছেন, সমালোচনা করছেন। হযরত মূসা আলাইহিস সালামের সমালোচনা করছেন, উনি মার্কাজ ছেড়ে ভুল করছেন, ওনার উম্মত গোমরাহ হয়ে গেছে। উনি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ভুল করছেন,
উনি দুটা কয়েদিকে বলছিলেন তোরা বাদশার কাছে যায় আমার কথাটা বলো একটু, এটা নাকি ভুল হয়ে গেছে। উনি ইউনুস নবী সম্পর্কে ভুল ধরছেন, উনি হযরত জাকারিয়া আলাইহিস সালামের ভুল ধরছেন, উনি গাছের আস্তানায় নিছিলেন বিপদের সময়, এটা ওনার ভুল হয়ে গেছে। উনি গাছের আস্তানায় কেন নিলেন? আরে দুনিয়াতে তো আসবাব অবলম্বন করতে হবে, খোদা লাগলে খানা খাই না, পিপাসা লাগলে পান করি না, ওরকম যে কোনো জরুরতে অসুস্থ হইলে ওষুধ খাই না, তো বিপদের সময়টা আশ্রয় নিতে হবে না, নিতে হবে, কিন্তু তাওয়াক্কুল থাকবে কার উপরে? আমাদের নবী বিপদের সময় আশ্রয় নেন নাই, উনি গাড়ের শহরের মধ্যে তিন দিন আত্মগোপন করেছিলেন না, কি ভুল ছিল? তাহলে উনি গাছের আশ্রয় নিলে ভুল হবে কেন? ওনার সমালোচনা করছে, এমনকি আমাদের নবীরও কি করছে সমালোচনা করছেন উনি। উনি এক বাইরে বলছেন তিনি অনেকগুলো বিবাহ করেছিলেন, সব বিবাহতে সাদা সিধা অলিমা খাওয়াইছিলেন, এই রুটি খেজুর এগুলো দিয়ে অলিমা খাওয়াই দিচ্ছিলেন। কিন্তু তিনি যখন হযরত জায়নাবকে বিয়ে করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি শানদার অলিমা খাওয়াইলেন গোশত আর রুটি দিয়ে। এই সাদা সিধা তরিকা ছেড়ে দেওয়ার কারণে উনি এই শানদার অলিমা খাওয়ার কারণে উনি বিপদে পড়ে গেলেন। আমাদের নবী সুন্নাত ছেড়ে দিয়ে বিপদে পড়ে গেলেন, এটা কোনো কথা বলেন তো? এটা কোনো কথা? আমাদের নবী তো ছাড়েন নাই, যদি এতগুলো নবীদের ভুল ধরল সে কি ঠিক হয়েছে? তো গুনাহে কবির। চার নম্বর সমস্যা এই, পাঁচ নম্বর সমস্যা, উনি কিছুদিন আগে মুজাফফরনগর এক বয়ানে হযরত মুয়াবিয়ার সমালোচনা করছেন, হযরত মুয়াবিয়ার ভুল ধরছেন, উনি খেলাফত কায়েম করেন নাই। তো সাহাবাদের ভুল ধরা কি অনুমতি আছে? তাদের ইজ্জত আমাদের বাপদাদার ইজ্জত থেকে লাখ গুণ বেশি না? আল্লাহ অগ্রিম তাদেরকে ক্ষমা করে দিছে, কারণ তারা টুকটাক কিছু ভুল হইলে হইতেও পারে, কিন্তু তাদের নেকি এত বেশি এত বেশি যে আল্লাহ কোরআনে অ্যাডভান্স তাদেরকে মাফ করে দিছে। সাগরে পেশাব পড়লে সাগর নাপাক হয় না? পেশাব অস্তিত্ব হারায়। তো সাহাবায়ে কেরাম নেকির পাহাড় ছিলেন, তাদের কারণ দ্বারা সামান্য ভুল হয়ে থাকে, তো সাহাবাদেরকে গুনাহগার বলা হবে না, ওই ভুলের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। উনি সেখানে সাহাবায়ে কেরামের ভুল ধরছেন ভরা মজলিসের মধ্যে, ইজতেমার মধ্যে। কয় নম্বর হল? পাঁচ। ছয় নম্বর, উনি ওলামাদের হেয় করছেন, ওলামাদেরকে কি করছেন? হেয় করছেন, বলছেন ওলামারা টাকা নিয়ে যে মাদ্রাসার খেদমত করে, মসজিদের খেদমত করে, এগুলো দুনিয়াদারি, তারা আগে বেচতে যেতে পারবে না, তাদের আগে বেশারা বেচতে যাবে। টঙ্গী ময়দানে এই কথা বললে পাবলিকের দিলের ভিতরে ওলামাদের ইজ্জত থাকে, তো ওলামারা বেতন নিয়ে যদি কাজ করে তো এটা গলত কাজ, এটা দুনিয়াদারি, এবং তারা আগে বেচতে যেতে পারবে না, তাদের আগে দেহ ব্যবসায়ীরা বেশারা আগে বেচতে যাবে। বলেন না আউযুবিল্লাহ মিন জালিক। ওলামাদের বেইজ্জত করা হলো না? ওলামাদের বেইজ্জত করলে দিন শিখবে কিভাবে? মানুষ কার থেকে দিন শিখবে? অথচ আমরা যে তালিম দিয়ে বেতন নেই, মাদ্রাসায় পড়ায় বেতন নেই, মসজিদে ইমামতি করে বেতন নেই, চারু মাজাবে জায়েজ, চারু মাজাবে জায়েজ। বুখারী শরীফ প্রথম খণ্ড বাবুর রুকিয়াতে হাদিস আছে, বাবুর রুকিয়া, ইন্না আহাক্কামা আকাস্তুম আলাইহি আজরান কিতাবুল্লাহ,
ইন্না আহাক্কামা আখাস্তুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, তোমরা কিতাবুল্লাহ যে বিনিময় নাও, এর থেকে বরকতময় কোন ভাষা দুনিয়াতে আর নেই। কে বলতেছে এই হাদিসটা? কে বলতেছে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন পড়ায় যে বেতন নেওয়া হয় সেটাকে সবচেয়ে বরকতময় বলা হইতেছে, যে কারণে দুনিয়াদাররা 50-60 হাজার বেতন পায়, 20 তারিখে সব টাকা শেষ, দোকান থেকে বাকি খায়, ধার কর্জ করে না। কিন্তু হুজুরা 10-15 হাজার টাকা বেতন পায়, ওই যে বরকতের পয়সা এটা, এই জন্য আল্লাহ এই পয়সা দিয়ে সারা মাস চালাই নেয়, তার ধার কর্জ করতে হয় না, অসৎ পথে যাইতে হয় না, এটা বরকতের পয়সা। ইন্না আহাক্কামা আকাস্তুম আলাইহি আজরান কিতাবুল্লাহ। তো নবীজি বলতেছে এই বিনিময় নেওয়া যায়, হয়তো ওমরে ফারুক কোরআনের মুআল্লিমদেরকে বেতন দিতেন। ওমরে ফারুকে আমাদের জন্য অনুকরণীয় না, ওনাকে অনুকরণ করতে হবে না। আলাইকুম বিসুন্নতি সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমাকেও মানো, আমার চার খলিফাকেও মানো। উনি তো বেতন দিচ্ছেন। মাওলানা সাদ সাহেবের পরদাদা হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তিনি মেওয়াতে অনেক শিক্ষক নিয়োগ দিয়েছিলেন মক্তবে, উনি নিজে হাতে তাদের বেতনের ব্যবস্থা করতেন। তাহলে বেতন দেওয়া নেওয়া যদি নাজায়েজ হয় তো নবীজি কেন বললেন? হয়তো ওমরে ফারুক থেকে আজ পর্যন্ত মুআল্লিমদেরকে বেতন কেন দেওয়া হলো, ইলিয়াস রহমাতুল্লাহ বেতন কেন দিলেন? তা বেতন না যায় হতে পারে? অথচ উনি এই জাল হাদিস, এটা কিন্তু জাল হাদিস, এই জাল হাদিস বয়ান করে ওলামায়ে কেরামকে হেয় করলেন, ওলামায়ে কেরামকে অপমান করলেন। কয় নম্বর হয়েছে? 6-7 নম্বর। খানকার ভিতরে যারা আল্লাহওয়ালা থাকে, পীর মাশায়েখ থাকে, তাদেরও অবমাননা করছেন। খানকার মধ্যে পীর মাশায়েখ থাকে না, আমাদেরকে আত্মশুদ্ধি করে, হ্যাঁ, এই লোভ লালসা হিংসা বিদ্বেষ তাকাব্বুর অহংকার এগুলো থেকে আমাদেরকে পবিত্র করে, হ্যাঁ, আত্মশুদ্ধি করায় রাসানা হার জামানায়। আরে এদেশে ইসলাম কায়েম হয়েছে খানকার মাধ্যমে, তখন মাদ্রাসা ছিল না। শাহজালাল এমানি এমান থেকে আসছিলেন, লখনউ থেকে ওনার খোলাফাদেরকে নিয়ে আসছিলেন। শাহজালাল এমানি এসে উনি সিলেট ঘাঁটি করছিলেন আর ওনার খলিফাদেরকে সারা বাংলাদেশে ছড়াই দিয়েছিলেন। ওনার এক খলিফা গেছিল খুলনায়, তার নাম খানজাহান আলী। ওনার আর এক খলিফা গেছিল কুমিল্লায়, তার নাম শাহরাস্তি। ওনার আর এক খলিফা গেছিল চিটাগাং, তার নাম শাহ আমানত। তাদের দাওয়াতে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছিল, আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, মুসলমান ছিল না। শাহজালাল এমানের প্রচেষ্টায় তারা মুসলমান হয়েছিল। তো ওনারা দিনের কাজ করছেন কি, কিভাবে করছেন? এই খানকার মাধ্যমে করছেন না, তখন তো মাদ্রাসা ছিল না। ওনারা একটা দিঘি খুঁজতেন, দিঘি দিঘি খনন করতেন, দিঘি খনন করে যে মাটিটা উঠত, এই মাটিতে একটা উঁচু জায়গা বানাইতেন, মাঠের মতো বানাইতেন। দিঘি খনন করলে মাটি ওঠে না, একটা মাটি জমা করতেন, করে ওই মাটির উপরে একটা মসজিদ বানাইতেন আর তার পাশে একটা খানকা বানাইতেন। দিঘি খনন করে যে মাটি হলো, এই মাটির উপরে একটা মসজিদ আর একটা খানকা, ওই খানকার মাধ্যমে লোকদেরকে এলেম শিক্ষা দিত, লোকদেরকে মুসলমান বানাইতো, লোকদেরকে অলিউল্লাহ বানাইতো। তাহলে এদেশে ইসলাম আসছে খানকার মাধ্যমে। মাওলানা সাদ সাহেব সে খানকাওয়ালাদেরকে ছোট করছে। কিভাবে ছোট করছে? উনি বলছেন যে তবলিগে চিল্লা দেওয়ার পরে আত্মশুদ্ধির জন্য যে ব্যক্তি পীর খোঁজে, সে তবলিগের কিছুই বোঝে নাই।
তবলিগের কিছুই বোঝে নাই। তাহলে খানকা থাকলো, খানকা বাদ হয়ে গেল। চিল্লা দিয়ে ওনার কথা হলো, চিল্লা দিয়ে কোন খানকা খোঁজা যাবে না, কোন পীর মাসা একা যাওয়া যাবে না, এই তবলিগের মধ্যে আত্মশুদ্ধি আছে। তাহলে উনি খানকা রাখলেন না বাদ দিয়ে দিলেন? আর একটা পয়েন্ট বলবো, বেশি বলবো না, আট নম্বর। আট নম্বর পয়েন্ট কি, আগের তিন মুরব্বী যে ধারা ছিল তবলিগের, উনি ওই ধারা বদলাই দিচ্ছেন। আগের তিন মুরব্বীর ধারা উনি কি করছেন, বদলাই দিচ্ছেন। কেমনে? আগের তিন মুরব্বী বলতেন, আমরা দাওয়াত তবলিগ দ্বারা লোকদেরকে দিনের উপরে উঠাই দিব, দিনের তলব সৃষ্টি করে দিব, দিনের তলব সৃষ্টি করে দিব, চাহিদা সৃষ্টি করে দিব। তারপরে তার দায়িত্ব হবে কোন কারি সাহেবের কাছে কোরআন সহি করা, কোন আলেমরে নামাজ দেখায় হাতে কলমে নামাজ শিখে নেওয়া, কোন মুক্তি সাহেবের কাছে যায় ব্যবসা বাণিজ্য চাষাবাদ চাকরি বাকরি এর মশলা জেনে নেওয়া, কোন খানকায় যায় নিজের আত্মশুদ্ধি করানো। কে বলতেছে? আগের তিন মুরব্বী। আমরা দিনের সাথে লাগাই দিব, বাকিটা তাকে করতে হবে। সে বিভিন্ন দিনই হালকা যায় ওইখানে যেটা আছে ওটা গ্রহণ করবে। আমার কথা বুঝতেছেন? কারণ তবলিগে সারা জীবন চিল্লা দিল আপনার সোনা ফাঁকে আসই হবে না। তবলিগ খুব ভালো জিনিস, ইমানই মেহনত, ইমান তাজা হয়, কিন্তু এখানটা কোরআন সহি হবে না। কারণ কোরআন সহি করতে গেলে মাখরাজ জানতে হবে, সেফাত জানতে হবে, মদ গুন্না ইজার কল এগুলো জানতে হবে। তবলিগি এগুলো বলে, আজ পর্যন্ত তবলিগি শুনছেন যে 29 হরফের মাখরাজ বয়ান করছে, 29 হরফের সেফাত বয়ান করছে? মস্ক কিন্তু করায়, মস্ক কি জন্য করায়, যাতে মানুষের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয় যে আমার তেলাওয়াতের মধ্যে ভুল আছে, আমাকে চিল্লা দিয়ে কোন কারি সাহেবের কাছে নিয়মতান্ত্রিক কেরাত শিখতে হবে। এই অনুভূতি সৃষ্টি করার জন্য মস্ক করায়, সহি করানোর জন্য না, এবং তবলিগ দ্বারা সহি করানো সম্ভব পারো না। আগে তিন মুরব্বি বলে গেছে যে চিল্লা দিয়ে এসে এলাকার ওলামায়ে কেরাম থেকে কেরাত শিখবে, নামাজ শিখবে, মসলা মাসায় শিখবে, আত্মশুদ্ধি শিখবে, বলে দিয়ে গেছে। কিন্তু ইনি এসে এই কথাটা বদলাই দিলেন, ইনি বলেন কোথাও যাওয়ার দরকার নেই, তোমরা সারা জীবন তবলিগের সাথে লেগে থাকো, এটা একটা কমপ্লিট কোর্স, কমপ্লিট প্যাকেজ, এখান থেকে তোমার সবকিছু হয়ে যাবে, কোরআন সহি হয়ে যাবে, তুমি মুক্তি হয়ে যাবা, তুমি পীর মাশায়েখের মতো হয়ে যাবা, তোমার সব ঠিক হয়ে যাবে, কোথাও তোমার যাওয়ার দরকার নেই, আত্মশুদ্ধির জন্য খানকায় যাওয়ার দরকার নেই। আগের তিন মুরব্বী বলল দরকার আছে, আর ইনি করতেছে দরকার নেই। তাহলে নতুন ধারা হলো না? আরে তবলিগের মধ্যে নতুন ধারা হলো না? আগে তিনজন বলে গেছে ওলামায়ে কেরামের কাছে যাইতে হবে, ইনি করছে তো যাওয়া লাগবে না, তবলিগ নিয়ে পড়ে যাবে, নতুন হলো না? ইনি তবলিগের মধ্যে মুনতাখাব হাদিস চালু করছেন, আগের তিন মুরব্বী চালু করেন নাই। আগের তিন মুরব্বী মুনতাখাব হাদিস চালু করেন নাই, তারা ফাজাইল আমাল পড়তে কয়েছেন, পড়ছেন, ইনি সেটা বাদ দিয়ে কোনটা চালু করলেন, মুনতাখাব হাদিস। এখন আপনারা আমরা যে তবলিগ করবো এই নতুন ধারায় করবো না, কিন্তু মুনতাখাব হাদিস ব্যক্তিগত কেউ পড়লে পড়েন, তবলিগে পড়া হবে না, কারণ মূল মুরব্বীরা না চালু করে যায় নাই, কার চালু করা, সাত সাবে চালু করা চলবে না। এই একটা নতুন জিনিস। তিন নম্বর নতুন জিনিস, আগের তিন মুরব্বী বলে গেছেন দাওয়াত তালিম 2.5 ঘন্টার মেহনত, দাওয়াত তালিম 2.5 ঘন্টার মেহনত। ইনি কি বললেন? ইনি বলেন 2.5 ঘন্টার মেহনত বাদ দাও, দিয়ে দাওয়াত তালিম ইস্তেকবাল করো, ঘরে ঘরে যায় দাওয়াত দেওয়া হয়তো ওটা নিষিদ্ধ করে দিলেন। ঘরে ঘরে যায় তবলিগ করার দাওয়াত দিত না, এটা সাত সাপ নিষিদ্ধ করে দিচ্ছেন, না ঘরে ঘরে যাওয়ার দরকার নেই, মসজিদে তালিম হবে,
তোমরা রাস্তাতে তারা ঘোরাঘুরি করে, ওদেরকে ধরে এনে মসজিদে বসাই দিবা, এটার নাম ইস্তেকবাল। রাস্তার লোক যে ধরে আনবে তার নাম কি? ইস্তেকবাল। উনি আড়াই ঘন্টা মেহনতের জায়গায় ইস্তেকবাল চালু করলেন, নতুন জিনিস না? এই কথা তো দেওবান কইছে, যদি আগের তবলিগকে বদলাই দিছে, নতুন ধারার তবলিগ শুরু করছে। ইনি মৌখিক দাবিও করতেছে যে আমি এই তবলিগ জামাতকে সাহাবায়ে কেরাম তরিকায় করতে চাই। তাহলে আগের তিন মুরব্বী সাহাবাদের নকশা করে নাই? ইনি বলেন আমি তবলিগটাকে সাহাবাদের নকশার উপরে করতে চাই। তার অর্থ কি দাঁড়ায়? ওনার আগের তিন মুরব্বী সাহাবাদের নকশার উপরে করতে পারেন নাই? বলেন নাউজুবিল্লাহ, পারেন নাই তারা? তারা পারে না, হেনা উনি পারবে? অথচ দশ বছর আগে ওনার শ্বশুরের যে মাদ্রাসা সাহারানপুর, সেখান থেকে ওনাকে বলা হয়েছে যে আপনার এলএম পরিপক্ক না, আপনি বয়ান করতে গেলে লাইনে লাইনে ভুল করেন, আপনি বয়ান বন্ধ করেন। আজ থেকে দশ বছর আগে ওনার শ্বশুর যে মাদ্রাসার মোহতামেম মাজাহের উলুম সাহারানপুর, সেই মাদ্রাসার পক্ষ থেকে ওনাকে বয়ান করতে মানা করা হয়েছে যে আপনার বয়ানে লাইনে লাইনে ভুল হয়ে যায়, আপনি বুঝতেও পারেন না, আপনার এলএম অপরিপক্ক, আপনি বয়ান করেন না। কিন্তু উনি কারোর কথা শোনেন না। না আমি কম বুঝি নাকি, আমার মতো কে বয়ান করতে পারে? উনি মানে নাই, উনি বয়ান করতেছে। এইটা আমি কয়েকটা ভুলের কথা বললাম, একটা আইডিয়া হয়েছে না? আমার আগে আলেমরা আলোচনা করছে, আমিও আলোচনা করলাম, তো অনুমান তো হলো উনি অনেকগুলো ভুল করছেন। যে ভুলগুলো থেকে ভুল সম্পর্কে শরীয়তের বিধান কি? মানুষের ভুল হইতে পারে না? বলেন, মানুষের ভুল হইতে পারে না? ভুল সম্পর্কে শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হল পর্থ, যদি ব্যক্তিগত ভুল হয়, কোরআন সুন্নাহর গলত ব্যাখ্যা না, ব্যক্তিগত ভুল, তাহলে এটা গোপন রাখা হবে আর তাকে বলা হবে। ব্যক্তিগত ভুল হলে গোপন রাখা হবে আর কাকে বলা হবে? যে ভুল করছে তাকে বলা হবে বা তার মুরব্বীকে বলা হবে। এই হল ব্যক্তিগত ভুল। আর যদি শরীয়তের ব্যাখ্যাগত ভুল হয় তাহলে কি করতে হবে? প্রথম তাকে বলা হবে, আপনি ভুল করছেন, আপনি এই ভুলগুলো প্রত্যাহার করেন, করে সঠিকটা বলে দেন, আপনার বয়ানের মধ্যে এই শরীয়ত বিরোধী কথা হয়েছে, এগুলো প্রত্যাহার করেন, রুজু করেন, রুজু করে সঠিক কথাটা বলে দেন, তওবা করেন, এটা তাকে বলতে হবে। যদি তিনি এই কাজটা করে, রুজু করে, আলহামদুলিল্লাহ, কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো মাথা ব্যথা নেই, ভুল করছিল উনি আবার ঘোষণা করে দিচ্ছেন, ভাই ওই কথাটা ভুল ছিল, আপনারা কেউ প্রচার করবেন না, শেষ। যদি তিনি এই কাজটা না করে, রুজু না করে, তখন আল্লাহ কোরআনেও দায়িত্ব দিছে, আল্লাহ নবী হাদিসেও দায়িত্ব দিছে, সমস্ত ওলামাদের দায়িত্ব হয়ে যায় এই ভুলগুলো জনগণের সামনে স্পষ্ট করে দেওয়া। এই জন্য অজাতি জোর ডাকা হয়েছে, ওনাকে দেওবন্দের পক্ষ থেকে বলা হয়েছিল আপনার ভুলগুলো আপনি ঘোষণা করেন। বলার পরে দুই বছর হয়ে গেল, উনি আজ পর্যন্ত ভুলগুলো থেকে প্রত্যাহার করেন নাই, ভুলগুলো থেকে রুজু করেন নাই। রুজু না করার কারণে এখন ওলামারা বাধ্য হয়ে দ্বীনের হেফাজতের জন্য, আপনাদের ঈমান আমল হেফাজত করার জন্য বাধ্য হয়ে ক্লাস বন্ধ করে এই রোদ্দুরের মধ্যে তারা মাঠে ময়দানে চলে আসছে। কারণ ওনার কথার কারণে যদি মানুষ গোমরা হয়, হেদায়েত আল্লাহর হাতে না, এটা যে বিশ্বাস করবে তার ঈমান থাকবে? তো সে যে গোমরা হবে হাশরের ময়দানে, তাদেরকে দোষী করা হবে, ওলামাদেরকে, যে ভুল কথা ছিল সাদ সাহেবের এই কথা যে ভুল, এটা কোনো আলেম তো ধরাই দেয় নাই, তো পাবলিক গোমরা হয়ে গেছে। তখন হাসনের ময়দানে আমাদেরকে দোষী করা হবে, তোমরা যখন জানতে পারলে সাহাদ সাহেবের বয়ানে এত ভুল, তোমরা জনগণকে বললে না কেন?
উনি তো ভুলের থেকে উজু করলো না, তোমরা নামাইলে না কেন, তোমরা দোষী, আমাদেরকে দোষী করা হবে। এই জন্য বাধ্য হয়ে উনি রুজু না করার কারণে এখন আমরা বলতেছি, এটা কি গীবাত? বললেন তো এটা গীবাত, এটা গীবাত না, এটা দীন ইসলামের হেফাজত, এটা দীন ইসলামের হেফাজত, এটা কোরআন সুন্নাহর হেফাজত, এটা আপনাদের ঈমান আমলের হেফাজত। এই অজ্ঞাতে জোর না করলে আপনাদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে, হাশরের ময়দানে আমাদেরকে দোষী সাব্যস্ত করবেন। কিন্তু ওলামারা করতেছে সাদ সাহেবের গীবত না, সাদ সাহেবের গীবত না, এটা কোরআন হাদিস সংরক্ষণ এবং আপনাদের ইমান সংরক্ষণ, আপনাদের আমলের হেফাজত, আর কিছু না। কিন্তু পাবলিক যে সারাদিন ওলামাদের বদনাম গাইতে আছে, ওলামাদের গীবাত গাইতেছে, ওটা কি দিনের কাজ? ওটা দিনের কাজ? আমরা তো দিনের কাজ হিসেবে করতেছি। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিছে ইন উরিদু ইল্লাল ইসলাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিছে ভুলগুলো জানাই দাও, ইসলাহ করো, ইসলাহ করো। আল্লাহ দায়িত্ব দিছে, আল্লাহ রসুল দায়িত্ব দিছে যে দিনের ব্যাপারে বাড়াবাড়ি হলে, গলত ব্যাখ্যা হলে তোমরা ঠিক করে দাও, আল্লাহ রসুল দায়িত্ব দিছে। আমরা তো দায়িত্ব পালন করতেছি, কিন্তু ইতাক পন্থীরা যে আমাদের সমালোচনা করতেছে, এটা কোন দিনের কাজ? দিনের কাজ? ইতাক পন্থীদের তিনটা আলামত দেখবেন, কয়টা? তিনটা। এক নম্বর, তারা বলে আমাদের সাথে আলেম আছে। সহি লোকেরা বলে আমরা আলেমদের সাথে আছি, সহি লোকেরা বলে আমরা আলেমদের সাথে। নিরাপত্তার সময় শেষ হয়ে গেছে। সহি লোকেরা বলে যে আমরা ওলামাদের সাথে আছি, আর তারা কি বলে আমাদের সাথে আলেম আছে, মানে আমরা টাকা টুকি দিয়ে কিছু গৃহপালিত ওলামা আমাদের সাথে রাখছি লোকদেরকে দেখানোর জন্য। গলত ওদের সাথে যে ওলামারা আছে, একজনেরও লেনদেন সই নেই, একজনেরও লেনদেন কি নেই, টাকা নিচ্ছে দেয় না। দুই নম্বর আলামত, ইতাআতিরা খুব বেশি বেশি মিথ্যা কথা বলে, বেশি বেশি মিথ্যা কথা বলে, কথায় কথা মিথ্যা। আমার নামে যে কত মিথ্যা কথা বলে, আমার নামে বলে উনি তো অজাতি জোর করে, কিন্তু গোপনে আমাদেরকে বলে তোমরা সাত পন্থীরা হকের উপর আসো। আমার নামে বলে যে মুফতি মনসুরুল্লাহ সাহেব প্রকাশ্যে অজাতি জোর করে, সাত পন্থীদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু গোপনে আমাদেরকে ডেকে ডেকে বলে যে তোমরা সাত পন্থীরা হকের উপর আসো, বলে নাউজুবিল্লাহ। তো এই কথা বলে আপনারা বিশ্বাস করবেন? এর দেশে সবচেয়ে অজাহাতি জোর আমি বেশি করছি, ওলামার তো ময়দানে আছে এক মাস হলো, আর আমি অজাহাতি জোর করতেছি আরো এক বছর আগের থেকে বিভিন্ন জায়গায়। সেখানে আমার নামে এই কথা বলা, আমি তাদের কানে কানে বলে দিছি তোমরা হকের উপর আসো, খাটে? কখনো খাটে না। দুই নম্বর আলামত হলো মিথ্যা কথা বলে, আর তিন নম্বর আলামত হল ওলামাদের গীবত করে সারাদিন, ওলামাদের কি করে? গীবত করে। আর ওলামাদের গীবত করলে ঈমান নিয়ে মরার আশঙ্কা আছে। মুফতি রশিদ আহমদ গঙ্গোহী সাহেব লিখছে, যারা ওলামাদের বিরুদ্ধাচারণ করে, গীবত করে, কবরে তাদের চেহারা কিবলার দিক থাকে না, ঘুরাই দেওয়া হয়, কবরে তাদের চেহারা কিবলার দিক থাকে না, ঘুরাই দেওয়া হয়, অর্থাৎ সে বেঈমান হয়ে মারা গেছে। এই কাজটা তারা করতেছে, তাদের আলামত কয়টা? তারপরও আমি বলতেছি খুব ভালো করে শোনেন, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তারা বেশি কুরবানি করছে, তারা তবলিগের লাইনে জানমালের বেশি কুরবানি করছে, বেশি কুরবানি করার ধরন তাদের মধ্যে তাকাব্বুর পয়দা হয়ে গেছে। আমরা এত দেশে গেলাম, আমরা কিছু বুঝি না, সব হুজুরা বুঝে, এই তাকাব্বুর পয়দা হয়ে গেছে। আর তাকাব্বুরের চিকিৎসা করতে হবে খানকায় দেয়, খানকায় দেয়তে সাত সাপ মানা করছে,
রোগ পয়দা হয়ে গেছে, কিন্তু সেই রোগের চিকিৎসা করা সাহ সব কি করছে, মানা করছে। এই তাকাপুরের কারণে তারা ওলামাদের জোরে আসতেছে না, ওলামাদের দলে থাকতেছে না, ওলামাদের কথা শুনতেছে না। এখানে খোঁজ নেন তো কয়েকজন চারপন্থী আসছে, আসবে না তারা। তারা অহংকারে পড়ছে, বেশি তবলিক করার কারণে, বেশি কুরবানি করার কারণে, বেশি দেশ ঘোরার কারণে অহংকার পয়দা হয়ে গেছে। সেই অহংকার দূর করার কোন চিকিৎসা নেয় নাই, যে কারণে তারা ওলামাদেরকে তুচ্ছ মনে করতেছে। ওলামাদের কি বলতো, তুচ্ছ মনে করে, হেও মনে করে। তো ওলামারা কি বুঝে, আমরা দেশ বিদেশ ঘুরছি, আমরা বেশি বুঝি। তা আমি বলতেছিলাম, আমরা তাদেরকে ঘৃণা করি না, আমরা তাদেরকে সবই নয় নিবেদন করি, ভাই আপনারা ওই গলত বুঝটা বাদ দেন, দিয়ে ওলামাদের সাথে আসেন, আসে তবলিগের কাজকে আরো জোরদার করেন। আমরা আপনাদেরকে চাই, আপনারা সহি পথে ফিরে আছেন, আলহামদুলিল্লাহ। এই তবলিগের ভিতর যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বাহ্যিক ভাবে মনে হচ্ছে যে মানে ক্ষতি হয়ে গেল মারাত্মক, এরকম মনে হচ্ছে না, কিন্তু বাস্তবে ফায়দা হইতেছে অনেক। কেন, এখন ওলামায়ে কেরাম তবলিগের জন্য যে পরিমাণ সময় দিচ্ছেন, আগে এই পরিমাণ সময় দেন নাই, দেন নাই, তাহলে ফায়দা বেশি হইতেছে না। আগে পাবলিক যে পরিমাণ জোর ছিল, এখন আগের তুলনায় পাবলিক বেশি আসতেছে। এখানে অনেক লোক পাওয়া যাবে যারা আজ পর্যন্ত তবলিগে তিন দিনও লাগায় নেই, কিন্তু অজাতে জোরের কথা শুনে সব চলে আসে এবং নিয়ত করতেছে সামনে ইনশাআল্লাহ আমরা তবলিগে সময় লাগাবো। কারণ তবলিগ তো এই উম্মতের মূল কাজ, এবং এই তবলিগের কাজের কারণে এই উম্মতকে কি বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এই মেহনতের কারণে আমাদের কি টাইটেল দেওয়া হয়েছে, সর্বশ্রেষ্ঠ। এই কাজ শুধু ওলামাদের কাজ না, ওলামা যে ওলামা না, সবাইকে করতে হবে। আপনারা সবাইকে রাজি আছেন, সবাই রাজি আছেন, চিল্লা দিতে রাজি আছেন, তিন দিন লাগাইতে রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, এই কাজ আমাদের সবাইকে করতে হবে। এই তাতে ভাইদেরকে দাওয়াত দিয়ে হাতে ভাই ধরে তাদেরকে ওলামাদের সাথে জোড়েন। নিজামুদ্দিনের ইতাত ভুয়া কথা, ইতাত মানে অনুসরণ। তো এখানে বসে নিজামুদ্দিন অনুসরণ কিভাবে করে, প্রত্যেক দিন কত প্রয়োজন পড়ে মশলা মাসাইল, এখানে বসে তারা সাত সাপকে কিভাবে জিজ্ঞেস করবে? আর সাত সাপ কি করে মুক্তি, সাত সাপ করে মুক্তি? এক তো তিনি মুক্তি না, দ্বিতীয়ত বাংলাদেশে বসে তাকে অনুসরণ করা সম্ভব পর? তাহলে এই কথাটা গলত, যে আমরা নিজামুদ্দিনের ইতাহাতে আছি, গলত কথা। এই গলত কথা ছাড়েন, ছাড়ে সহি কথা আসেন, যে তবলিগ দিনই কাজ, আর যে কোনো দিনই কাজ করতে হলে ওলামাদেরকে নিয়ে করতে হবে। ওলামা ছাড়া দিনের কাজ হইতে পারে না, ওলামা ছাড়া দিনের কাজ হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলের হেদায়েতের ফয়সালা করেন, মৃত্যু পর্যন্ত দাওয়াত তালিম তাসকিয়া তিনও মেহনতে জুড়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।